এও আসি, কি ক্লাস বাবা তোমাদের? ধর্ম ধর্ম বাংলা কে না জানে? ধর্ম? ধর্ম? জি ম্যাম। একটু ওয়েট করো, আসে নাই এখন। কি যে তোমাদের কি হাসান হাসান নেবেন? জানি না ম্যাম, জানি না ম্যাম। ফাতেমা ম্যাম মনে হয় চলে আসবে, উনি মনে হয় নিবে। আচ্ছা থাকো, ফাতেমা ম্যাম মনে হয়। ভাই ম্যাডাম এত জোরে কথা কলো ভাই। বাসি ও ব্রাদার, ব্রাদার এই ম্যাডাম কেউ আসি। আচ্ছা আর একটা তো ক্লাস আছে। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আসসালাম আলাইকুম। কেমন আছে সবাই? ম্যাম ভালো আছি। আসসালামু আলাইকুম। আনি কেমন আছে ম্যাডাম? ভালো আছে সবাই? জি ম্যাডাম। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমাদের বাসার সবাই ভালো আছে? জি ম্যাম ভালো। আচ্ছা তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি। সবাই বলে ফেলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকেই বলো, আর রাব্বি জিদনি ইলমা 7 বার বলে নাও। বলেছো? সকালটা শুরু হোক আমাদের অনেক সুন্দর ভাবে। আমরা ধর্ম পড়ার মধ্যে দিয়ে সকালটা শুরু করি। তাহলে দেখো, আজকে আমাদের হলো দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, চলে এসছে। আমরা ক্লাস শেষে সেটাকে দিয়ে দিব চ্যাট বক্সে, তোমরা সেখান থেকে নিয়ে নিবা। হ্যাঁ, তো হলো এখন যেটা নিয়ে আলোচনা করব, আমাদের হলো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হলো আদর্শ জীবন চরিত। তো আমরা সবাই মনোযোগী হই। প্রত্যেকের ছবিটা এক পাশে কত অধ্যায়? পঞ্চম অধ্যায় আজকে আমরা পড়বো, পার্ট 3, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা পড়বো আমরা সবাই। তো স্ক্রিনে যদি আসে তো আসলো, না হলে সবাই আমরা হলো এটা নিয়েই আলোচনা করব আজকে, এবং এটার উপরই অ্যাসাইনমেন্ট হবে। তো আমরা পড়ার সাথে পড়ে মিলে দেখব, আগামী দিনেও আমরা ক্লাস পাবো। আমরা এই সপ্তাহটা এইভাবে সুন্দরভাবে সবাই ক্লাস করার চেষ্টা করব। তো আদর্শ জীবন চরিত্র যেটা, যে জীবন অনুকরণ এবং অনুসরণ করলে আমাদের জীবন কি হয়, সুন্দর এবং সফল হয়, সেটাই হলো আদর্শ জীবন। তো আমরা আসলে যে জীবনগুলো পড়ি বা বইয়ে দেখি যে আদর্শ জীবনের মধ্যে থাকে, তারা আসলে মহামানব ছিলেন পৃথিবীতে। তাদের আবির্ভাব হয়েছে আসলে মানুষকে হেদায়েত করার জন্য। তো তাদের জীবন যে অনুসরণ এবং অনুকরণ, অর্থাৎ তাদের জীবনের উপর যদি আমরা দেখি তাকিয়ে, তাহলে খুব সুন্দর। অর্থাৎ আমরা যদি তাদের অনুকূলে আমাদের জীবন পরিচালনা করি, তাহলেই জীবন অনেক সুন্দর হবে। তো আসলে তোমরা অনেক ছোট, হয়তো মনের প্রশ্নই আসতে পারে, আমরা তো অনেক ছোট, কি করব। কিন্তু আসলে ছোট থেকে মানুষের মনের মধ্যে একটা সুন্দর স্বপ্ন বা আশা বা প্রত্যাশা নিয়ে আমরা বড় হব, যে আমরা বড় হয়ে একটা ভালো মানুষ হব, ভালো নাগরিক হব, পরিবারের জন্য কিছু করব, দেশের জন্য কিছু করব। মানুষের স্বল্প আয়ু হলেও এই স্বল্প আয়ুতে পৃথিবীর জন্য, দেখো যারা অমর হয়ে গেছেন তাদের কথা আমরা যেমন স্মরণ করছি, আমাদেরকেও তেমন মানুষ মনে রাখবে। তো আসলে সেই জন্য প্রত্যেকে আমরা ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা করব। তো বুঝতে পারছো আমাকে? সবাই শুনতে পাচ্ছো? আচ্ছা, তাহলে আজকে আমরা পড়ব পার্ট 3, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবন আদর্শ। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন,
পরিচয় আমরা আগে পরিচয়টা জেনে নেই ওনার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। মোট হলো চারটি খলিফা, কয়টি খলিফা? চারটি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা, আর চতুর্থ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমরা পড়ব হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবন আদর্শ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল হাফস, পিতার নাম ছিল খাত্তাব এবং মাতার নাম ছিল হান্তামা। এই যে ঘটনা, এটা কিন্তু তুমি যতদিন বেঁচে থাকবা, পৃথিবী থাকবে, ততদিন কিন্তু এই রকমই থাকবে। তো আমরা এই নামগুলো একবারে মনে রাখার চেষ্টা করব, অনেক বেশি মনোযোগী হব, কেউ দুষ্টমি করো না। দেখো, ইসলাম গ্রহণের পর তিনি ফারুক, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। ফারুক অর্থ কি? তাহলে সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত হন। বাল্যকালে তিনি কি করতেন? উট চালাতেন। এখন দেখো, যৌবনের শুরুতেই, অর্থাৎ তিনি কেমন ছিলেন? যৌবনের শুরুতে যুক্তিবিদ্যা, কুস্তি, বক্তৃতা, বংশতালিকা সম্পর্কে পারদর্শী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় কুরাইশ বংশের 17 জন ব্যক্তি লেখাপড়া জানতেন, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। হ্যাঁ, সবচাইতে ভালো ছিলেন। কেননা আসলেও এখনো খেয়াল করে দেখবা, যারা দুষ্ট হয় তাদের কিন্তু বুদ্ধিও অনেক বেশি হয়। তো আসলে দুষ্টামি পরিহার করে বুদ্ধিটা কাজে লাগাতে হবে, তাই তো? আসলে দেখো, খেয়াল করে এখানে যে যে স্বভাব চরিত্রগুলো, অনেক সময় আমাদের যেহেতু এবার ওইভাবে পরীক্ষাটা হচ্ছে না, অ্যাসাইনমেন্ট আকারে হচ্ছে, তো আমরা আসলে বিস্তারিতটাই জানবো, কিন্তু তবুও মনে রাখার চেষ্টা করবো তিনি কেমন ছিলেন। তিনি তাহলে কেমন ছিলেন? যুক্তিবিদ্যা, কুস্তি, বক্তৃতা, বংশ, এগুলোর দিকে পারদর্শী ছিলেন। আচ্ছা, ইসলাম গ্রহণ, তিনি কিন্তু প্রথম দিকে মানে ইসলাম গ্রহণ করেছিলেন না। তো এই ক্ষেত্রে যেটা বলা যায় যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে, ওয়াসে কি হয়েছে, কোনো সমস্যা? আচ্ছা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে আবু জাহালের নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি তার উপর নির্যাতন থেকে বিরত থাকেন। এখন দেখো, এই যে আবু জাহাল, ইনি কিন্তু ইসলামের বিরোধী ছিলেন এবং দুষ্ট লোক ছিলেন, তার সঙ্গেই উমর ফারুক ছিলেন। তিনি মুসলমানদের উপর অত্যাচার এবং নিপীড়ন চালাতেন। তো দেখো এখানে যে তার যে বাসার কাজের লোক ছিল, সেও ইসলাম গ্রহণ করলে তারপরও সেই উমর ফারুক তখন নির্যাতন করেছেন। এখন এখানে মক্কার একটা দারুন নাদোয়া নামে একটা বৈঠকে সিদ্ধান্ত হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হত্যা করতে পারবে তাকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। সেই সময় উটের তো দাম অনেক ছিল। তো তিনি তখন এই কথা শুনিয়ে একটা খুব খোলা তরবারি হাতে নিয়ে ছুটলেন হত্যা করার উদ্দেশ্যে। কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে, বুঝতে পারছো? জি ম্যাম। তারপরে দেখো, পথে নাঈম ইবনে আবদুল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটে। এই যে পথে একটা লোকের সঙ্গে তার দেখা হলো, তার নাম কি ছিল? আবদুল্লাহ। তখন নাঈম বলল, কোথায় যাচ্ছ উমর? উত্তরে রাগ স্বরে বললেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। এ কথা শুনে নাঈম বলল, তার আগে তোমার ঘর সামলাও, তোমার বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাঈদ ইসলাম গ্রহণ করেছে। তিনি অগ্নি শর্মা রেগে বোনের ওপর হত্যা করতে তার বাড়িতে গেলেন এবং তার বোন ও ভগ্নিপতি তখন পবিত্র কোরআনের সুরা তাহা পাঠ করছিলেন। এমন তো অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার উপস্থিতি, তাদের মধ্যে কি হলো? ভীতির সঞ্চার হলো। বোন এবং বোন জামাই কি হলো? ভয় পেয়ে গেলেন। কিন্তু তাদের যে ইমানি চেতনা, এখান থেকে তারা সরে যায়নি।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জিজ্ঞাসাবাদে তারা কোরআন পাঠের কথা জানান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, তোমরা এটা কি করছো? তখন তারা বলে যে আমরা এটা কোরআন পাঠ করছি। এতে ক্ষিপ্ত হয়ে তাদের উপর আঘাত করতে থাকে। তখন তার বোনের শরীর থেকে রক্ত ঝরে, কিন্তু এই যে রক্ত ঝরলো তারপরেও তারা কোরআন থেকে কিন্তু একটু সরে আসেনি। এই দেখে উমর রাদিয়াল্লাহ তাআলার মনে একটু দয়ার উদ্রেক হলো। তখন উমর রাদিয়াল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমরা কি পাঠ করছিলে তা আমাকে একটু দেখাও। আর উত্তরে বোন বলল, আমরা কোরআন পাঠ করছিলাম, এটি পবিত্র গ্রন্থ, অপবিত্র অবস্থায় এটি স্পর্শ করা যায় না, স্পর্শ করা যায় না। পরে পবিত্র কোরআন থেকে তারা কি করলো, হযরত উমর রাদিয়াল্লাহ তাআলাকে পড়ে শুনালেন। তখন তাদের মনে চিন্তার পরিবর্তন হয়। তখন তারা ইসলাম গ্রহণের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাকে কি করে নিয়ে যায় এবং হযরত উমর রাদিয়াল্লাহ তাআলা আগ্রহ পোষণ করেন যে চলো আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে অর্থাৎ নিচে হযরত আরকাম রাদিয়াল্লাহ তাআলার বাড়িতে অবস্থান করছিলেন। কোষমুক্ত তরবারি সহ হযরত উমর রাদিয়াল্লাহ তাআলার উপস্থিতি সাহাবীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিল যে উমর আসছে তরবারি নিয়ে। এতে তারা ভয় পেয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে তো খোলা তরবারিটি রাখলেন এবং রেখে কম্পিত স্বরে কণ্ঠে বললেন, হে আল্লাহর নবী, আমাকে ইসলামে দীক্ষিত করুন। যে তরবারি নিয়ে আপনার শিরশ্ছেদ এর উদ্দেশ্যে বের হয়েছিলাম, আজ হতে সে তরবারি বলল যে ইসলামের শত্রু নিধনে কাজ করবে বা ব্যবহৃত হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তখন ইসলাম গ্রহণ করলেন। মূলত তার এই ইসলাম গ্রহণ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই দোয়ার একটি ফল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই দোয়া করতেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা যেন হেদায়েত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য এইভাবে দোয়া করলেন, হে আল্লাহ, উমর ইবনে হিসাম অর্থাৎ আবু জাহাল অথবা উমর ইবনুল খাত্তাব এই দুইজনের একজনকে ইসলামে প্রবেশ করার তাওফিক দিয়ে ইসলামকে শক্তিশালী করুন। কেননা ইসলামের জন্য সে সময় একটু শক্তিশালী বীরেরও দরকার ছিল। ইসলাম একটি ধর্ম, সেটা প্রচার করার জন্য যেমন ধৈর্য, সাহস এবং শক্তি সব কিছুরই প্রয়োজন ছিল। তো এখন এই ক্ষেত্রে দেখো, খেয়াল করবাই সবাই, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জন্য নবীজি প্রার্থনা করেছিলেন, কেননা তাকে ইসলামের জন্য দরকার ছিল। বুঝতে পারছো এটুকু? ইসলাম গ্রহণ তিনি কিভাবে করলেন? জি ম্যাম। তিনি কিন্তু প্রথমে কি ছিলেন না, ইসলাম ধর্মে দীক্ষিত ছিলেন না। তারপরে যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তারপরে তিনি ইসলামের জন্য একটি শক্তিশালী যোদ্ধা হিসেবে কাজ করলেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই এটা প্রত্যাশা করেছিলেন যে আমাকে একটি শক্তিশালী যোদ্ধা মানে ইসলামের জন্য আপনি দান করুন, এরকম। কারো কোনো এটুকুতে সমস্যা? না ম্যাম। আচ্ছা, তারপরে দেখো, যখন সে ইসলাম গ্রহণ করলো, তারপরে কি হলো, সে খলিফা নির্বাচন হলেন। কি হলো? খলিফা নির্বাচন। এখন ইসলামের প্রথম খলিফা কে ছিল? আমি কিন্তু শুরুতেই বলে নিলাম, হযরত আবু বকর সিদ্দিক। হ্যাঁ, তার ইন্তেকালের পর তার অন্তিম ইচ্ছা অর্থাৎ তার শেষ ইচ্ছা অনুযায়ী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে 634 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন। তা অধিকাংশ সাহাবী সমর্থন করেন। একটা খলিফা নির্বাচনের সময় যেমন এখন যে ভোট হয়, ভোটের সময় কিন্তু আমরা এটা কি করি, নির্বাচিত করে থাকি। তো সেই সময় সবারই এটা কি ছিল, ইচ্ছা ছিল। তো তারপরে দেখো শাসন ব্যবস্থা। এই যে শাসন ব্যবস্থা, একটা যখন খলিফা নির্বাচিত হয় তখন তারপর তার শাসনামল আসলে কেমন ছিল, খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু, কেননা অ্যাসাইনমেন্টে ভালো করে লিখতে হবে।
তো আজকের যে লিসনটা এটা অনেক মনোযোগ দিয়ে না শুনলে তোমাদের এটা মানে কাজে দিবে না। সবাই খুব মনোযোগী হও, একটু নড়াচড়া কম করো, মাইকটা একটু বন্ধ রাখো যারা মাইকটা ওপেন রাখেছো। হ্যাঁ, পরে তোমাদের জিজ্ঞেস করলে তোমরা উত্তর দিবে। শাসন ব্যবস্থা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হওয়ার পর মুসলিম সাম্রাজ্যের বিস্তারের ধারাবাহিক ভাবে অব্যাহত থাকে, অর্থাৎ সবাই তখন মুসলমান হতে থাকে। এই সময় রোম, পারস্য, সিরিয়া, মিশর, ফিলিস্তিন মুসলিম সাম্রাজ্য ভুক্ত হয়। রাজ্য শাসনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজ্য যে শাসন এই শাসনের সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতেন, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা তখন তো যখন তিনি খলিফা ছিলেন তখন আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যে কাজ করতেন ঠিক রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণ করার চেষ্টা করতেন। আইনের চোখে সকলকেই সমানভাবে দেখতেন, এমনকি মদ্যপানের অপরাধে তার স্বীয় পুত্র, তার নিজের পুত্র আবু শামাকে শাস্তি দানের বিন্দু মাত্র দ্বিধা করেননি। তার একটা পুত্র ছিল, যে পুত্র এখানে লেখা আছে, একটা না অবশ্য আরো পুত্র ছিল, তো এই ক্ষেত্রে আবু শামাকে তিনি শাস্তি দিতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করেননি, যে আমি শাসক আমার ছেলে অর্থাৎ তাকে ছাড় দেওয়া হোক, এরকম কিন্তু তিনি করেননি। বর্তমানে আমরা দেখলে যেমন দেখো রাজা প্রজা যেই হোক, তার নিজের হলে বা আমার নিজের সন্তানের ক্ষেত্রেও আমরা কি করি, অনেক সময় মনে করি ঠিক আছে বেদবি করেছে, এটা আমার ছেলে, ঠিক আছে একটু ছাড় দিলাম হয়তো, কিন্তু তিনি এরকম করতেন না, তিনি সকলকেই সমান চোখে দেখতেন। তো এখন যেটা যে তার নিজের পুত্রের ক্ষেত্রেও তিনি কি করেননি, শাস্তি দিতে দ্বিধাবোধ করেননি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর, তেমনি মানুষের দুঃখ কষ্টে তিনি ছিলেন অনেক কোমল, অর্থাৎ কেউ অন্যায় করলে যেমন হলো শাস্তি দিতেন, ঠিক তেমনি তার উল্টো মানুষের দুঃখ কষ্টে তিনি কি হতেন, কষ্ট পেতেন। তিনি সাধারণ যে প্রজা তাদের অবস্থা দেখার জন্য রাতের অন্ধকারে একা একা বের হয়ে পড়তেন, প্রয়োজনে নিজের কাঁধে করে, কেউ তখন থাকতো না, তখন যখন নিজে দেখতেন প্রয়োজন পড়ে যে কেউ ক্ষুধা লাগছে বা অন্য ন্যায় কারো ঘরে কেউ কাঁদতেছে, তখন কি তিনি নিজের কাঁধে খাদ্য বহন করে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করতেন। তার শাসনামলে রাজ্যের কোনো অভাব অনটন ছিল না। সে সময় কৃষিকাজে ব্যাপক উন্নতি হয়েছিল, তিনি ডাক বিভাগের পরিবর্তন এবং সাম্য ও ন্যায়ের বাস্তব শাসন প্রতিষ্ঠা করেন, তিনি হিজরি সন প্রবর্তন করেন। এই যে আমরা সনগুলো গণনা করি এটা তার সময়কারী সৃষ্টি। জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ, বিদ্যালয়, সেতু, সড়ক, হাসপাতাল নির্মাণ করেন। পানির জন্য তিনি অনেক খাল খনন করেছেন, সময় পানির অনেক অভাব ছিল যার জন্য তিনি কি করেছিলেন, খাল খনন করেছিলেন। তার সময়ের আরবের সর্বপ্রথম আদমশুমারি চালু হয়। আদমশুমারি কি তোমরা বোঝো? আদমশুমারি হলো লোক গণনা। হ্যাঁ, লোক গণনা ওই সময়, হ্যাঁ, যে কোন আচ্ছা দেখো, তারপরে তিনি কি করলেন, মসজিদ, বিদ্যালয়, সড়ক, সেতু, হাসপাতাল প্রভৃতি মানুষের জন্য সেগুলো নির্মাণ করেন। পানির জন্য তিনি কি করলেন, অনেক খাল খনন করলেন। এই সময় সর্বপ্রথম আদমশুমারি চালু হয়। ইনসাফ প্রতিষ্ঠায় তিনি বাইতুল মাল থেকে কাপড় নিয়ে সেই পরিমাণ কাপড় সংগ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল। এছাড়া জেরুজালেমে যাওয়ার ভিত্ত মানে অর্থাৎ যে উটটা নিয়ে যায়
উটের পিঠে চড়ে নিজে উটের রশি ধরার দৃষ্টান্ত ন্যায়পরায়ণ শাসকের ছিল বিরল ঘটনা। অর্থাৎ কিছু সময় এই যে উটের রশিটা ধরে যে ভৃত্যটা নিয়ে যায় তাকে বলেছিলেন যে আপনিও কিছুটা সময় উটের পিঠে ওঠেন এবং আমিও রশিটা টেনে নিয়ে যাই, কেননা আপনার একা একা এটা পরিশ্রম হচ্ছে। আসলে এরকম কিন্তু এখন আর হয়, এরকম আর হয় না, কিন্তু আমরা চেষ্টা করব যে আমাদের সাহায্য করে তাকেও আমরা একটু সাহায্য সহযোগিতা করা। ঐতিহাসিক হিস্ট্রি বলেন, অল্প কথায় বলা যায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সরলতা এবং কর্তব্য জ্ঞান ছিল তার মানে সবার জন্য জীবন আদর্শ। ন্যায়পরায়ণ এবং একনিষ্ঠ ছিল তার শাসনামলের মূল নীতি। কেননা দেখো, এখানে কিন্তু আরেকটা হলো ওয়াসি, দুষ্টমি করো না, পড়াশুনো, শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, দুষ্টমি না করে পড়াশুনো। বলো তো আমাকে, আমি এখন কি বললাম, বাইতুল মাল থেকে সে কি পরিমাণ কাপড় সংগ্রহ করত বলো তো? দেখো, বাইতুল মাল অর্থাৎ সরকারি যে কাপড় দেওয়া, হ্যাঁ বলো, কোথা থেকে পাওয়া যায়? না, সেটা হলো বলছিলাম যে উনি কি পরিমাণ কাপড় সংগ্রহ করতেন, মানে বাইতুল মাল থেকে নিতেন কি পরিমাণ। অনেক সময় দেখা যায় যে আমি একটা জিনিস বিতরণ করছি, আমার জন্য অনেকটাই রাখলাম, আমার পরিবারের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য অনেকটাই রাখলাম, এরকম ছিলেন? না। কতটুকু নিতেন? আচ্ছা, এই প্রসঙ্গে একটা গল্প শুনো, ছোট্ট একটা গল্প শুনো তোমরা। তো এখন দেখো, এই যে বাইতুল মাল থেকে তিনি যে কাপড়টা মানে নিতেন, তো হ্যাঁ, এখন শুনো মনোযোগ দিয়ে, যে এই যে কাপড়টা নিতেন উনি, তো কাপড় নেওয়ার পর অনেকে এখন জুমাবারে, তার শাসন আমলে কি ছিল, জুমাবারে শাসকের বিরুদ্ধে আনিত কোনো অভিযোগ থাকলে জুমাবারে সবাই সেখানে বলতে পারবে, অর্থাৎ নামাজ পর সেখানে বলতে পারবে যে আপনার এই ত্রুটি ছিল। তখন একটা জনৈক এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তি এখন বললেন যে বাইতুল মাল থেকে আসলে যে পরিমাণ হলো কাপড় দেওয়া হয়, তা দিয়ে তো মানে সবার পুরো জামা হয় না, কিন্তু আপনার এই জামাটা পুরো কি করে হলো, বুঝতে পারছো? তো তখন তিনি কিছু বলার আগে, তার পাশে তার ছোট ছেলে ছিল, সে বলল যে আসলে আমার জামার যে অংশটুকু অতিরিক্ত, অর্থাৎ সে ছিল ছোট, তো আমার জামার যে অতিরিক্ত অংশ সেটা আমি আমার আব্বুকে দিয়েছি, বুঝতে পারছো? জি ম্যাম। অর্থাৎ উম্মুর রাদিয়াল্লাহু তাআলা তো অনেক বড় ছিলেন, লম্বা চড়া হয়তো ছিলেন, আমরা তো দেখিনি, কিন্তু এ থেকে বোঝা যায় যে যেহেতু বাবুটা ছোট ছিল, তার জামার যে অতিরিক্ত অংশ সেটা তিনি তার বাবাকে দিয়েছিলেন। কিন্তু জনৈক সাহাবি মনে করেছিলেন যে তিনি কি আসলে বাইতুল মাল থেকে নিজের জন্য বেশি কাপড় বরাদ্দ নিয়েছে, এরকম ভেবেছিলেন। তাহলে দেখো, এখানে তার শাসনামলে কিন্তু জবাবদিহিতারও ব্যবস্থা ছিল। এ থেকে বোঝা যায় যে তার শাসন আসলে কতটা মানে সুন্দর ছিল, কতটা নিরপেক্ষ ছিল, বুঝতে পারছো? আচ্ছা, আমরা এবার চারিত্রিক গুণাবলীটা দেখি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব সহজ সরল ও অনারম্ভণ জীবন যাপন করতেন। অর্ধ পৃথিবীর শাসক হয়েও তার কোনো দেহরক্ষী ছিল না। খেজুর পাতার আসন ছিল তার সিংহাসন, জনসেবায় ছিল তার ব্রত, ইবাদত বন্দিগিতে অতিবাহিত হতো তার অধিকাংশ সময়। জাগতিক লোভ লালসা এবং জাঁকজমক তাকে স্পর্শ করেনি। তার মধ্যে কঠোরতা ও কোমলতা ব্যাপক সমন্বয় ছিল, কেননা তিনি যেমন ছিলেন কঠোর তেমনই ছিলেন তিনি প্রজাদরদী, অর্থাৎ শাসনের ক্ষেত্রে তিনি অনেক কঠোর ছিলেন। আর যখন দেখতেন যে মানুষ অভাবে আছে, দুঃখে আছে, কষ্টে আছে, তখন তিনি কি করতেন, সবার ঘরে ঘরে নিজেই খাবার পৌঁছে দিতেন।
বোঝা গেছে চারিত্রিক গুণাবলী কেমন ছিল? আর তার বলেছে এখানে যে তার কোন দেহ রক্ষী ছিল না, কারণ তিনি তো ছিলেন অনেক শক্তিশালী যোদ্ধা, তাই না? আচ্ছা, শাহাদাত বরণ অর্থাৎ কিভাবে তিনি মারা গেলেন? শোনো মাহি, এই ক্ষেত্রে না যারা মানে বিশেষ ব্যক্তি তারা কিন্তু মৃত্যু হয় না, মৃত্যু মৃত্যু হলে তাকে বেয়াদবি করা হয়। আমরা এই ক্ষেত্রে বলবো শাহাদাত বরণ, তারপরে ইন্তেকাল করেছেন, এই ভাষাগুলো বলবো আমরা। যেমন সাধারণ মানুষ আমাদের মৃত্যু হয়, বুঝতে পারছো? আর যারা অমর অর্থাৎ পৃথিবীতে যারা সম্মানিত ব্যক্তি ছিলেন তাদেরকে বলতে হয় ইন্তেকাল করেছেন, ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে বলতে হবে ইন্তেকাল করেছেন বা শাহাদাত বরণ করেছেন। তাদেরকে যদি আমরা বলি যে মৃত্যু হয়েছে তাহলে আমাদের বেয়াদবি করা হবে। তাই আমরা এই বিষয়টাও একটু খেয়াল রাখবো। হ্যাঁ, মনে থাকবে? জি ম্যাম, ভুল হয়ে গেছে, সরি। আচ্ছা, আমরা সবাই ভুল করি বাবা, মানুষ মাত্র তো ভুল হবে। আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার গৌরবময় শাসনামলে দশম বছরে মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করছিলেন, এমন তো অবস্থায় কুফার শাসনকর্তা মুগিরার ভীত লুলুর বিষাক্ত ছুরিকাঘাতে আহত হন। তিনি আহত হওয়ার তৃতীয় দিনে হিজরি 23 সনের 27 জিলহজ বুধবার 3রা নভেম্বর 63 বছর বয়সে শাহাদাত বরণ করেন। হযরত ইবনে মাউস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ধারণা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তখন 10 ভাগ ইসলামের 9 ভাগ তার সঙ্গে নিয়ে গেছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মহান আদর্শ মেনে চলবো, সেই অনুযায়ী আমরা নিজেদের জীবন গড়বো। তাহলে দেখো কত বড় দুঃখের একটা কথা, মানে এখানে আসলে কথাটা সত্য যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন তখন হলো কি হলো যে ইসলামের 10টা ভাগের মধ্যে 9টা ভাগই তিনি নিয়ে গেলেন। অর্থাৎ কেমন করে নিয়ে গেলেন, অর্থাৎ কি হলো, সততা বিলুপ্ত হলো মানুষের মনের মধ্যে, তখন অতটা আর মানে দৃঢ়তার সঙ্গে মানুষ ইসলামের যে কার্যক্রম বা যেগুলো ইসলাম বলেছে সেখান থেকে আস্তে আস্তে সরে আসলেন। তো আমরা আসলে তার জীবনী পড়লাম, দেখলাম বইয়ে বই ছিল, তাই না? বইয়ে ইমেল লেখা ছিল। হ্যাঁ, আচ্ছা, চ্যাট বক্সে আজকের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে তোমাদের, পেয়েছো? দেখো তো বাবা পাইছো। দেখো কয়ে মনে হয় যে প্রশ্নটা আছে এটা নিয়ে তোমরা উত্তরটা আজকে কিছুটা আরেকটু পড়বা। হ্যাঁ, আরেকটু পড়লে কিন্তু তোমরা এটা মানে ই করতে পারবা, বুঝতে পারবা। সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি, তো আমরা আসলে এটা নিয়ে আরো ভালো করে আলোচনা করব আগামী দিন। তো তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো, কালকে পড়ে আসবে, তোমরাই বলবে। হ্যাঁ, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানেই শেষ। যারা ক্লাসে অংশগ্রহণ করছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনও সবাই থাকবে, ইসলামের ক্লাস গুলো আমরা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবো। হ্যাঁ, সকলকে আগেকার খাতা গুলো পাইছিলিস? না, তাই তো কই কেউ পাইনি।